বলিউড অভিনেতা সালমান খান এবং নায়িকা ঐশ্বরিয়াকে নিয়ে বলিউড মহলে কুঞ্জনের শেষ নেই এই দুই তারকার ভক্তদের মাঝেও তাদের নিয়ে চলে নানান রকমের আলোচনা এবং সমালোচনা সেই ধারাবাহিকতায় এবার বেরিয়ে এলো আরও এক নতুন তথ্য আর সেই তথ্য হল সালমান ঐশ্বরিয়ার প্রেম নিয়ে হাম দিল দে চুকে সনম উনিশশো নিরানব্বইয়ের সময় গোটা বলিউডে হয়েছিল। কিন্তু হঠাৎ করেই দু সালের মাঝামাঝি সময়ে সালমান ঐশ্বরিয়ার সম্পর্ক ভেঙে যায় এ নিয়ে ইংরেজি এক সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানিয়েছিলেন আমাকে বহুবার সালমান গায়ে হাত দিয়েছে মেরেছে আঘাত করেছে কিন্তু আমি তা কাউকে ট্যার পেতে দেইনি চুপচাপ সিনেমার শুটিং করতাম এটাও জানা গিয়েছিল বলিউড সুপারস্টার সালমান খান নাকি মাঝরাতে ঐশ্বরিয়ার বাড়িতে গিয়ে হইচই শুরু করেছিলেন ওই সময় নাকি নিজের হাতের শিরাও কেটেছিলেন সালমান খান কিন্তু এ নিয়ে সালমান ও ঐশ্বরিয়া কখনোই সোজাসুজি কোনো মন্তব্য করতে চাননি এদিকে ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের নতুন ছবি রেস থ্রি আপাতত এই ছবির প্রমোশনেই ব্যস্ত রয়েছেন সালমান খান সহ এই ছবির পুরো টিম এরই মাঝখানে হঠাৎ করে নেট দুনিয়ায় উঠে এলো এই পুরনো কথা প্রিয় দর্শক এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এসডো অ্যাপস ইউটিউব চ্যানেলটিতে